আমাদের বাঙালিদের বড় পূজা হচ্ছে দুর্গা পূজা। আর এই দুর্গা পূজা আমরা বাঙালিরা তো বটেই সকলে খুব আনন্দ করি, কিন্তু এই যে আনন্দ যারা দেন সেই তাদের ঘরের অবস্থা কীরকম? সারা বছর কিছু মানুষ বসে থাকেন যাদের জীবিকা বলতে এই পূজোর সময়গুলো, তারা যেটা রোজগার করেন সেই রোজগারেই সারাটা বছর চালান। তো এরকমই একটি গল্প। বাড়ি ভাড়া বাকি কয় মাস, তবু রুগ্ন ক্লান্ত দেহটুকু ঘিরে, অত্যাশ্চর্য আবরণ নিয়ে ঘরে, তালি দেয়া অস্তিত্বের সামগ্রী সংগ্রহে অভিরাম পাল, লগ্নজোড়ি কন্যা তার, স্ত্রীও ধোঁকে শ্বাস ঢোকে, রেশন আনার করি বারন্ত সংসারে, বাঁচবার অধিকার ধার করে কয়েকদিন চলে, তারপর অনিবার্য শেষ হয়ে যাওয়া। এই তো সেদিন ছোট ভাই মারা গেল গুলি খেয়ে রাস্তার মোড়ে, ওদিকে অনেক রাত্রে ফেরে একদা সুন্দরী তার বোন, তনিমাকে চেনে সব পাড়ার মাস্তান, অত্যন্ত পঙ্কিল ঘৃণ্য জীবনের ফেনপুঞ্জ পণ্য দেহ ঘিরে অবিরাম ঘূর্ণাবর্ত রচে, ইতিমধ্যে আকাশকে ফর্সা হয়ে ওঠে, নীল নীল আকাশের গায়ে লাগে কাশফুল মেয়ে, ছোট ছোট সারি সারি আশ্বিনের বাৎসরিক সমারোহ ভেসে ওঠে চোখে, ঢাকিরা বায়না নেয় স্কুলের উদ্গ্রীব ছেলে মেয়েদের শীত দাঁড়াবে, ছুটি শিষ্যেরই ওঠে, খেলা খেলা অন্ধকারে আলো, ভাঙা দালানের কোণে উঠোনের ঘাস ওঠা বুকে স্টেশন, ট্রেনের বাঁশি, পোড়া কয়লার ধোঁয়া গন্ধ, আর হঠাৎ দূরের দেশ পাহাড়ের বাঁক ঘুরে পদ্মবিল, এই সব চালচিত্র নিয়ে গহনার নৌকা করে প্রতিমারা পিতৃগৃহে আসে, দ্রুত টোকা পড়ে যায় ভাঙা দরজায়, সামন্তবাড়ির পেয়াদাটা বায়না নিয়ে আসে, মোটা থাম পূজার দালান ভুলে গেল, আজকাল পরশুর কথা ভুলে গেল, অনশন অর্থাসন বিরোধ বিদ্রোহ আর মিছিলের সং সব ভুলে গিয়ে আশ্বিনের সোনার সকাল ডাক সাজ প্রতিমায় রং দেয় অভিরাম পাল।